আজকে আমি শেয়ার করব আমরা ফিফি আইল্যান্ডের দ্বিতীয় দিনে কি কি করেছি। এত সুন্দর একটা হোটেলে সেকেন্ড দিন থেকেছি, সেকেন্ড দিনে আমরা কোথায় কোথায় ঘুরলাম আর কেমন কস্ট পড়েছে সব কিছু নিয়ে থাকবে এই ব্লগ। ফিফিতে প্রথম দিন আমরা থেকেছিলাম হিপ সি ভিউ রিসোর্টে, আর ওই রিসোর্টটা ছিল প্রাইভেট একটা রিসোর্ট, যার কারণে ওইটার আশেপাশে কিন্তু পুরোটাই একটা নিরিবিলি প্লেস ছিল। কিন্তু ফিফির দ্বিতীয় দিনে আমরা থেকেছিলাম টনসাই পিয়ার থেকে একদম কাছের একটা হোটেলে, আর টনসাই পিয়ারটা যেহেতু মেইন পিয়ার ফিফিতে, যার কারণে অলওয়েজ অনেক জাঁকজমক থাকে, আর যার কারণে আমরা দুই দিনই দুই রকমের ভাইব এনজয় করেছি। সো টনসাই পিয়ার থেকে কিন্তু আপনাকে এই রকম কাছের হোটেলগুলোতে হেঁটেই আসতে হবে, যেমনটা আমরা হাঁটছি। টনসাই পিয়ার থেকে আমাদের হোটেলের ডিস্টেন্স ছিল 10 থেকে 15 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। আর টনসাই পিয়ারের আশেপাশের হোটেলগুলোতে যদি আপনি থাকেন তাহলে কিন্তু আপনার খরচটা অনেকাংশে বেঁচে যাবে। চলুন ফিফিতে দ্বিতীয় দিন আমরা কেমন হোটেলে ছিলাম সেটা দেখে নিই। প্রথমেই দেখাচ্ছি যেই কারণে আমার এই হোটেলটা বুকিং করা, সেটা হচ্ছে এটার সুইমিং পুল জোন। এটা নিয়ে অলরেডি আমার একটা রিল ভিডিও আপলোড করা আছে। এখানে সুইমিং পুল থেকে আপনি সরাসরি বিচ দেখতে পারবেন। এই ভিউয়ের কথা আর কি বলবো, এরকম একটা ভিউ সহকারে আমাদের বাংলাদেশের কক্সবাজারে যদি কোনো হোটেল হতো তাহলে কত টাকা বাজেট হতো আমি জানি না, কিন্তু থাইল্যান্ডের ফিফি আইল্যান্ডে এত সুন্দর সুইমিং পুলের ভিউ সহ একটা রুমের এক রাতের ভাড়া ছিল মাত্র 2200 টাকা। এই হোটেলের সুইমিং পুল জোনটা তো দেখলেন, এখন চলুন দেখে নেই এই হোটেলের রুমটা কেমন। এই হোটেলের মালিক সম্ভবত মুসলিম। সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে এই জায়গাটাতে, মানে এই হোটেলটাতে আপনারা প্রেয়ার রুম পেয়ে যাবেন, যেটা অন্য কোথাও পাওয়া সম্ভব না থাইল্যান্ডের মতো জায়গায়। সো এটা হচ্ছে আমাদের রুম, দেখতেই পাচ্ছেন এরকম একটা ব্যালকনি আছে যেখানে দুইটা চেয়ার ছিল, আর রুমটা ছিল এরকম মোটামুটি বড় একটা রুমই বলা যায়। এই হচ্ছে একটা উইন্ডো, রুমের লাইটিং ডেকোরেশন প্রত্যেকটা জিনিসই আমার কাছে ভালো লেগেছে। এটা হচ্ছে একটা কিং সাইজের বেড, আর এয়ার কন্ডিশন ছিল, আর ছিল বড় একটা টেবিল লাগেজ রাখার জন্য, আর সাথে ছিল একটা টিভি। আমি জানি না ট্যুরে আসলে কে টিভি দেখে, আমি তো জীবনেও দেখি না। আর এটা হচ্ছে ড্রেসিং টেবিল, ড্রেসিং টেবিলে কমপ্লিমেন্টারি পানি ছিল, টিস্যু ছিল, টিস্যু বক্স ছিল, দেন একটা গরম পানির কেটলি ছিল, এখানে শ্যাম্পু কন্ডিশনার শাওয়ার জেল এগুলো ছিল, দেন কটন বাডও ছিল আর শাওয়ার ক্যাপও ছিল। এই পাশে একটা আলমারিও ছিল যেখানে আপনার প্রয়োজনীয় জিনিসপত্র চাইলে রাখতে পারেন, আর এই সাইডটাতেই ছিল ওয়াশরুম। ওয়াশরুমটাও যথেষ্ট ক্লিন আর বড় ছিল। আমার কাছে 2200 টাকা অনুযায়ী এই রুমটা অনেক ভালো লেগেছে। আপনারা চাইলে ফিফিতে আসলে যদি একটু কম বাজেট থাকে তাহলে কিন্তু এরকম হোটেলে স্টে করতে পারেন। রুমে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা চলে আসলাম স্পিড বোট ভাড়া করতে। আজকে আমরা ফিফিতে যে বিচগুলো আছে দেখার মতো সেগুলো ঘুরে ঘুরে দেখব। টনসাই পিয়ারে কিন্তু অনেক রকমের ট্যুর এজেন্সি আছে, এই ট্যুর এজেন্সিগুলো থেকে কিন্তু আপনি আপনার পছন্দ মতো একটা প্যাকেজ নিতে পারেন। আমাদের স্পিড বোট ছাড়বে ঠিক 2:30, আর আমরা এখানে স্পিড বোটের জন্য ওয়েট করছি। আর এখানে ওদের ট্যুর এজেন্সি থেকে আমাদের এরকম লাল সুতা বেঁধে দিল, আমরা যে ওদের প্যাসেঞ্জার সেটা চিহ্নিত করার জন্য। ফিফিয়ের টনসাই পিয়ার থেকে চাইলে লং টেল বোটেও সব জায়গায় ঘোরা যায়, কিন্তু আমরা যেহেতু মানুষ কম ছিলাম আমার কাছে একটু রিস্কি মনে হচ্ছিল লং টেল বোটটা। আর লং টেল বোটে যেতে হলে আপনাকে কিন্তু প্রাইভেট লং টেল বোটই বুক করতে হবে। সেক্ষেত্রে শুধু মায়াবেতে যদি আপনি ঘুরতে যান তাহলেই আপনার 2000 বাথের মতো পড়ে, আর পাশাপাশি আপনাকে মায়াবের এন্ট্রি ফিটাও দিতে হবে। আর আমার কাছে এরকম সবাই মিলে স্পিড বোটটাই একটু কস্ট কম মনে হয়েছে, আর পাশাপাশি আমার কাছে রিস্কটাও কম মনে হয়েছে, যার কারণে আমরা স্পিড বোটটাই চুজ করলাম। যেখানে লং টেল বোটে আপনার 2000 বাত নিবে শুধু মায়াবের জন্য, প্লাস আপনাকে এন্ট্রি ফিও দিতে হবে, সেখানে স্পিড বোটে আমাদের তিনজনের ভাড়া পড়লো 2700 বাত, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে 10,000 টাকার মতো আসে। আর এই 10,000 টাকায় আমরা প্রায় 6টা জায়গায় ঘুরতে পারব, আর পাশাপাশি থাকবে ফ্রুটস আর কোল্ড ড্রিঙ্ক আনলিমিটেড। উনি হচ্ছে আমাদেরকে গাইড করেছে, কোনো প্রবলেম হলে কিভাবে মোকাবেলা করতে হবে,
তারপরে অনেকে এখানে স্নর্কেল করবে, তাদেরকেও সে হেল্প করবে, কিভাবে কিভাবে কি কি করতে হবে সবকিছুই সম্পর্কে সে ধারণা দিচ্ছিল। আমাদের স্পিড বোটটা অন টাইমেই ছেড়ে দিয়েছিল আর ঠিক 10 মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেলাম মানকি বিচে। এটাই ছিল আজকের ফার্স্ট স্পট। এই মানকি বিচটা হচ্ছে বেসিক্যালি একটা জঙ্গল ছিল আর এই জঙ্গলে অনেক মানকি ছিল, আর এই জঙ্গলটার পাশেই যেহেতু এই বিচটা, যার কারণে নাম রাখা হয়েছে মানকি বিচ। স্পিড বোট থেকে নেমেও আপনারা চাইলে মানকি বিচটা দেখতে পারবেন একদম সামনাসামনি, কিন্তু মানকি বিচে নামতে হলে অর্ধেক ডুবে তারপরে হচ্ছে নামতে হয়, যার কারণে আমরা নামিনি। স্পিড বোট থেকেই সুন্দর ভিউ আমরা উপভোগ করলাম মানকি বিচের। ছয়টা স্পটের মধ্যে এটা আরেকটা স্পট ছিল, আর এই স্পটটার কথা আমাদের গাইড যে করছিল সে বলছিল যে এই স্পটটাতে নাকি একটা পাখি থাকে, মানে পাখির বাসা আছে, যেই পাখিটা অনেক বেশি এক্সপেন্সিভ, আর এই পাখির বাসার আশেপাশে যাওয়া সম্ভব না, যার কারণে আমরা স্পিড বোট থেকে এই ভিউটা উপভোগ করছিলাম। এরপরে আমাদের থার্ড প্লেস ছিল মায়া বে, যেটা হচ্ছে আমার আর রকির একদম ড্রিম একটা প্লেস। থাইল্যান্ডে আসার এটাও একটা মূল কারণ ছিল এবার আমাদের, যে আমরা মায়াবেটা ঘুরবো। ফিফিতে এসে আমি এই একটা জায়গায় দেখলাম যেখানে এন্ট্রি ফি দিতে হয়, আর এই মায়াবেতে এন্ট্রি ফি হচ্ছে পার পার্সন 400 বাত করে, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে 1500 টাকার মতো আসে। আর আমরা যেই ট্যুর এজেন্সির মাধ্যমে গিয়েছি, আমাদের ইন টোটাল 2700-এর মধ্যেই এই মায়াবের এন্ট্রি ফিটাও ইনক্লুডিং ছিল, যার কারণে আমাদের এক্সট্রা করে কোনো এন্ট্রি ফি দিতে হয়নি। মায়াবেতে যাওয়ার রাস্তাটা দেখেন কত সুন্দর, আর এই রাস্তাটা আমি নিজের চোখে দেখতে পেরে আসলেই নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করছি। একটা অলিগলি পার হয়ে চলে আসলাম মায়াবেতে। মায়াবে হচ্ছে ফিফিয়ের হিডেন একটা বিচ। মায়াবেটা দেখার পরে আমার কাছে ইন্দোনেশিয়ার ব্লু লেগুনের মতো অনেকটা মনে হচ্ছিল, যদিও ব্লু লেগুনটা ছিল একদমই ব্লু কালারের পানি, আর এই মায়াবের পানিটা আমার কাছে একটু পেস্ট টাইপের কালার লাগছিল, মানে ব্লু আর গ্রিনের কম্বিনেশনে যে কালারটা হয় এক্স্যাক্টলি সেই কালারটা। আর হ্যাঁ, মায়াবেতেই কিন্তু কাহনা পেয়ার হে মুভির সঙের একটা পার্ট শুটিং হয়েছে, আর এজন্যই আমরা কাহনা পেয়ার হে গানের একটু শুট করলাম দুইজনে মিলে। সত্যি বলতে মায়াবের একদম মায়ায় পড়ে গেছি আমি, এত বেশি ভালো লেগেছে আমার কাছে। যেহেতু এটা একটা হিডেন প্লেস, দ্যাটস ওয়াই এখানে একটু টাইম মেনটেন করে চলে, এটা কিন্তু ঠিক 6টার দিকেই বন্ধ হয়ে যায়, আর আমরা এখানে এসেছিলাম ঠিক বিকেল 4টার দিকে। এখানে সকালে অনেকটাই ভিড় থাকে, যার কারণে আমরা সকালটা অ্যাভয়েড করে বিকেলের দিকেই আসলাম, যাতে এরকম সুন্দর একটা দৃশ্য উপভোগ করতে পারি। মায়াবেতে গেলেই সাথে সাথে দেখবেন এরকম ওয়েলকাম টু মায়াবে নামে একটা ব্যানার করা আছে, আর সবাই এখানে মাস্ট ছবি তুলে। তো এই তো মায়াবেতে আমরা কিছুক্ষণ সুন্দর মুহূর্ত কাটিয়ে আবারও আমাদের স্পিড বোটে উঠে গেলাম। এরপর আমাদেরকে 4 নম্বর একটা প্লেসে নিয়ে যায়, এরকম একটা বিচে যেটার নাম আমার ঠিক মনে নেই। এইখানটাতে ওরা স্নর্কেল করার জন্য নামায়। আমি যেহেতু সাঁতার পারি না, তাই আমি লাইফ জ্যাকেট পরেও ভাই এই দুঃসাহস নিতে পারিনি, কিন্তু রকি নেমেছিল যেহেতু ও সাঁতার পারে, যদিও রকির ক্লিপটা নেওয়া হয়নি,
ইনশাআল্লাহ নেক্সট কোনো জায়গায় গেলে অবশ্যই স্নর্কেলটা করব। আর দেখতেই পাচ্ছেন পানির কি কালার, সুবাহান আল্লাহ, অনেক সুন্দর ছিল পানির কালার। তো এভাবেই আরো দুইটা জায়গায় আমাদেরকে স্নর্কেলের জন্যই নামানো হয়েছিল, তাই আর একই রকম ক্লিপ অ্যাড করলাম না ভিডিওতে। এই তো তারপরে ঘোরাঘুরি শেষ করে আমরা সোজা চলে গেলাম আমাদের হোটেলে, আর হোটেলে কিছুক্ষণ রেস্ট করেই তাড়াতাড়ি করে ডিনার করতে চলে গিয়েছিলাম। আর এই তো সি ফুড আইটেম নিলাম আর পেট ভরে মজা করে খেলাম, কজ এখানের খাবার কিন্তু অনেক মজার ছিল। আর দেখতেই পাচ্ছেন টনসাই পিয়ারের রাতের ভিউটা কিন্তু মারাত্মক সুন্দর, এখানে কিন্তু আপনি চাইলে অনেক ধরনের শপিংও করতে পারবেন। এই টাইমটাতে একটু বৃষ্টি হচ্ছিল আর এজন্য আরো বেশি ভালো লাগছিল। এই তো খাওয়া দাওয়া শেষ করে পুরো টনসাই পিয়ারটা আমরা ঘুরে ঘুরে সেদিনের সময়টা কাটালাম। এই ব্লগটা আমি এখানেই শেষ করছি, এর পরের ব্লগে কিন্তু থাকবে আমরা ফিফি থেকে ক্রাবি কিভাবে গিয়েছি, ক্রাবিতে গিয়ে কোন হোটেলে উঠেছি, হোটেলের রুম কেমন, হোটেলের প্রাইস কেমন, আর সাথে থাকবে প্রথম দিন ক্রাবিতে আওনাং বিচে ঘোরাঘুরি, আরও থাকবে ক্রাবিতে মজার মজার স্ট্রিট ফুড। সো এই সব কিছু নিয়ে থাকছে নেক্সট ব্লগ। আর আমাদের ব্লগগুলো মিস না করতে চাইলে আমাদের পেজে একটা লাইক দিয়ে রাখতে হবে, আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, আর এই ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই লাইক কমেন্ট করে জানাতে হবে। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।